আসসালামু আদাব। সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রথমে আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। শুভ নববর্ষ 2021। তোমরা নতুন বছরের শুরু থেকেই যথারীতি আমরা ক্লাস চালিয়ে যাব। আমাদের যেহেতু 2020 সালটা সবার জন্যই খুবই কষ্টের গিয়েছে, পড়াশোনার দিক থেকে আমরা অনেকেই অনেকটা অসুবিধার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি যে আমাদের শিক্ষার্থীদেরকে এই পড়াশোনা উদ্বুদ্ধ করার জন্য। তো আমরা শুরু থেকেই নিয়মিত ফিক্সার এর মাধ্যমে আমরা ক্লাস নিব এবং প্রতিটি ক্লাস আমরা যে ক্লাসগুলো চালাবো প্রতিটি ক্লাস ভিডিও ধারণ করে আমরা এগুলো আমাদের লিঙ্কে পোস্ট করব, যেন সেই ক্লাসগুলো পুনরায় আমাদের শিক্ষার্থীরা দেখতে পারে। তো প্রতিদিন আমাদের পড়াদায়ের পাশাপাশি আমাদের 3-4টি বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে এবং প্রতি সপ্তাহে 3-4টি ক্লাস টেস্ট নেওয়া হবে এবং প্রতি সপ্তাহের প্রত্যেক শনিবার আমাদের পূর্ববর্তী সপ্তাহে যে যা পড়ানো হবে, অর্থাৎ রবিবার থেকে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত যা পড়ানো হবে তার উপর একটা পরীক্ষা নেওয়া হবে প্রত্যেক শনিবার। এবং সেই পরীক্ষাতে আমাদের বিশেষ করে আমাদের হাতের লেখা এবং উত্তরপত্র উপস্থাপন এটাকেও কিন্তু আমাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। এবং এই পরীক্ষাতে মূল্যায়নের পর দেখা যাবে যে স্টুডেন্ট মেধা স্থানকারী তাকে আমরা প্রতি সপ্তাহে পুরস্কৃত করব। তো আমাদের প্রথম দিনই আমরা আমাদের প্রয়োজনীয় নোট এবং শীট আমরা সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেব, এটা আমাদের দৃঢ় প্রতিশ্রুতি। এবং আমাদের যে প্রতিদিন যে ক্লাসটা হবে সেই ক্লাসটা যদি আমাদের শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখে, আশা করব যে যেহেতু আমাদের সব শিক্ষার্থীরাই কিন্তু নতুন ক্লাসে, আমরা শিক্ষকরাও কিন্তু এই নতুন শিক্ষার্থীদের কাছে আমরা নতুন। তো যদিও আমাদের এই শিক্ষার্থীগুলো আমাদেরই শিক্ষার্থী, কিন্তু আমাদের দেখা যাবে যে সবকিছুই নতুন মনে হবে। তো আমরা আশা করব আমাদের এই ক্লাসগুলো দেখার পাশাপাশি যারা পুনরায় আরো একটু মনোযোগ সহকারে খেয়াল করবে তাদের আর কোনো অসুবিধা হবে না। তো এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। এবং প্রতি সপ্তাহে কিন্তু আমাদের সাপ্তাহিক পরীক্ষাগুলোর যে শিক্ষার্থী যে নম্বর পাবে তার ভিত্তিতে কিন্তু আমাদের একটা রেজাল্ট শীট প্রদান করা হবে এবং সেই রেজাল্ট শীট কিন্তু আমরা অভিভাবকের পর্যন্ত পৌঁছে দেবো এবং সেখান থেকে কিন্তু আমরা অভিভাবকদের স্বাক্ষরিত আনসার আমরা নিয়ে নেব। তো যাই হোক, আমরা নতুন বছরে সৃষ্টি জুনিয়র্সের পক্ষ থেকে আমাদের সকল এই শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগত। আর ষষ্ঠ শ্রেণীর আজকের এই গণিত ক্লাসে যারা অংশগ্রহণ করছ সে সব শিক্ষার্থীদেরকে আমি আমার শ্রেণীর পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো আমরা যেহেতু নতুন বছর, নতুন শিক্ষক, নতুন শিক্ষার্থী, সবকিছুই নতুন, বইগুলোও নতুন, পঞ্চম শ্রেণীর যে ধাঁচে পড়াশোনা ছিল ষষ্ঠ শ্রেণীর পড়াশোনার ধাঁচ টোটালি ডিফারেন্ট, তাই আমরা আজকে আমাদের ক্লাসটা সাজিয়েছি সম্পূর্ণ নতুন আঙ্গিকে। অর্থাৎ এমন কিছু জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব যে বিষয়গুলোর সাথে আজকের এই শিক্ষার্থীগুলো সম্পূর্ণ অপরিচিত। এই কারণে আমরা উদ্দেশ্য নিয়েছি যে আমাদের যখন পঞ্চম শ্রেণী থেকে আমরা ষষ্ঠ শ্রেণীতে আসি গণিতের ক্ষেত্রে যে হঠাৎ একটা আমূল পরিবর্তন আসে সেই পরিবর্তন নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদিও পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমরা গণিত করেছ, তো পাটিগণিত করেছ সাধারণত, তো আমরা আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীতে যে নতুন বিষয়টা সংযুক্ত হয় সেটা হচ্ছে আমাদের বীজগণিত। তো আমরা আজকে এই বীজগণিত নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমি বলে নিই যে তোমরা তো ABCD করেছ, আবার মনে করো 1 2 3 4 এভাবে কিন্তু পড়াশোনা করেছ। তো সবকিছু মিলিয়ে আমরা যদি লক্ষ্য করি যে এগুলো কিন্তু আমাদের এগুলো যখন গণিতে ব্যবহার করব সেটা আমাদের জন্য একটু কিন্তু নতুন। তবে মনে রাখতে হবে আমরা যেমন পাটিগণিতে যে গণিতগুলো করি তার সাথে কিন্তু এই অংশটা অনেকটা বেশি সহজ। প্রথম দিকে আমাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব, আমরা যখনই দেখব দেখা যাবে যে পরবর্তীতে আমাদের ওই পাটিগণিতের সাথে এটা আরো বেশি মজা লাগবে। তো আমরা আজকে তোমাদের সাথে যে বিষয়ের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বীজগণিতের প্রথম এবং গণিত বইয়ের তৃতীয় অধ্যায়।
বীজগণিতের প্রথম আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইটা চারটা অংশে বিভক্ত থাকে। আমি তোমাদেরকে আবার বলছি, আমাদের ষষ্ঠ শ্রেণীর এই গণিত বইটা চারটা অংশে বিভক্ত থাকে। প্রথম অংশটা হচ্ছে পাটিগণিত, দ্বিতীয় অংশটা হচ্ছে বীজগণিত, এবং তৃতীয় অংশটা হচ্ছে জ্যামিতি, আর চতুর্থ অধ্যায়টা হচ্ছে মানে চতুর্থ অংশটা হচ্ছে আমাদের পরিসংখ্যান। তো আমি আশা করবো আজকে আমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীর প্রথম ক্লাস এবং নতুন একটা অধ্যায় সেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, অর্থাৎ বীজগণিতের প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের তৃতীয় অধ্যায়ের টপিক হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, যখন পূর্ণ সংখ্যার কথাটা আমরা বলি তখনই দেখো আমাদের কিন্তু অনেকগুলো বিষয় চলে আসে, সংখ্যা, তারপরে এখানে আমাদের আছে অঙ্ক। তো আমরা জানি যে আমরা দৈনন্দিন জীবনে যত সংখ্যা ব্যবহার করি সবকিছু কিন্তু আমাদের কিছু প্রতীকের মাধ্যমেই ব্যবহার করতে হয়, প্রতীকের সাহায্যে এই সংখ্যাগুলো লেখা হয়। তো সেই আদিম যুগে সময় থেকে শুরু করে তখন যখন মনে করো দ্রব্য বিনিময়ের কথা ছিল, গণনা পদ্ধতি আস্তে আস্তে আবিষ্কৃত হয়েছে, সেই গণনাকে সহজ করার জন্যই কিন্তু আমাদের দেখা গেছে যে বিভিন্ন মানে পৃথিবীতে যত প্রাণীর সংখ্যা এবং দ্রব্যের সংখ্যা বেড়ে গেছে আমাদের কিন্তু ততই বিভিন্ন প্রতীকের প্রয়োজন হয়েছে, এবং সেই প্রতীকগুলো দ্বারাই কিন্তু আমরা বিভিন্ন সংখ্যা লিখি। তো আমাদের এই পৃথিবীতে যত সংখ্যাই আমরা লিখি আমাদের এই প্রতীকগুলো দ্বারা লেখা হয়। আমরা যদি বলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, আমরা যত সংখ্যাই লিখে থাকি না কেন আমাদের কিন্তু এই প্রতীকগুলো দ্বারাই সব সংখ্যাই লেখা হয়। তাহলে এই প্রতীকগুলোকে আমরা এক কথায় বলি অঙ্ক। এই প্রতীকগুলোকে আমরা কি বলি? অঙ্ক বলে থাকি। তাহলে আমরা যদি বলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, এই অঙ্কগুলোকে আমরা এক কথায় বলি যে বিভিন্ন প্রতীক। আচ্ছা এখানে কয়টা আছে আমরা যদি হিসেব করে দেখি তা দেখা যাচ্ছে 9, অর্থাৎ 10টা, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের পৃথিবীতে যত সংখ্যাই লেখা হয় এই 10টা প্রতীক দ্বারাই লেখা হয়, অর্থাৎ এই অঙ্ক 10টি দ্বারাই লেখা হয়। তাহলে যদি আমাদের একটা প্রশ্ন করা হয় যে অঙ্ক কয়টি, তখন আমরা বলি 10টি। এখন এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে প্রতীকগুলো ব্যবহার করছি এই প্রতীকগুলোর একটা নিজস্ব মান রয়েছে, কেমন? এই প্রতীকগুলোর বিভিন্ন আমরা যদি হিসাব করি দেখো প্রত্যেকের কিন্তু একটা আলাদা আলাদা নিজস্ব মান রয়েছে। যেমন এটাকে যদি বলি আমরা আমরা ইংরেজিতে যখন উচ্চারণ করি তখন বলি 1, 1, আর যখন আমরা এটা বাংলা প্রতীক শব্দ নিই তখন এটাকে বলি আমরা 1, 1, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, অর্থাৎ এই সংখ্যা প্রতীকগুলোর প্রত্যেকটির এক একটা নিজস্ব মান রয়েছে। এই মানগুলোকে বলা হয় এদের স্বকীয় মান। এদেরকে কি বলা হয়? স্বকীয় মান। তা এখন এরপরে আমি আসি এই যে আমরা যে বিভিন্ন প্রতীক ব্যবহার করলাম, বিভিন্ন সংখ্যা ব্যবহার করলাম, এই সংখ্যাগুলো আমরা পাটিগণিতের ক্ষেত্রে কিন্তু শুধু স্বাভাবিকভাবেই দেখে থাকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। কিন্তু আজব বিষয় হলো, মজার বিষয় হলো, যখন আমরা একটা বীজগণিতের ক্ষেত্রে ব্যবহার করতেছি তখন এখানে দুই ধরনের সংখ্যা পাচ্ছি। একটা হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা, আরেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা বলি কি? অঙ্কগুলোকে বলি আমরা, এগুলোর মাধ্যমে আমরা যত সংখ্যা লিখব পৃথিবীতে সব পূর্ণ সংখ্যা লিখব। তো এগুলোকে আমরা বলবো সকলগুলোকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাগুলোকে আমাদের দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন যে সংখ্যাগুলো আমরা লিখি যেমন 1, 2, 3,
ফোর ফাইভ বা আরো এইভাবে আমরা যাইতে যেতে যদি লিখি টোয়েন্টি নাইন, বড় লিখলাম নাইনটি নাইন ইত্যাদি, আরো যত সংখ্যা আমরা লিখি না কেন, এই যে প্রত্যেকটা সংখ্যা এগুলো বিভিন্ন প্রত্যেকটা সংখ্যার মধ্যে যোগ সংখ্যা এগুলো হচ্ছে চিহ্ন সহ কি বলি আমরা, সব সংখ্যার সামনে এগুলো প্লাস চিহ্ন আছে, এগুলো কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, এরকম চিহ্ন যুক্ত সংখ্যা। অর্থাৎ এরকম যদি কোনো সংখ্যার সামনে যদি চিহ্ন না থাকে সেটা আমরা দেখি যোগ সংখ্যা হিসেবে কল্পনা করি। এই যোগ চিহ্ন যুক্ত সংখ্যাগুলোকে, এই যোগ চিহ্ন যুক্ত সংখ্যাগুলোকে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যোগ চিহ্ন যুক্ত সংখ্যাগুলোকে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা, বা আমরা সংক্ষেপে বলি ধনরাশি, সংক্ষেপে বলতে পারি কি ধনরাশি। আবার এই সংখ্যাগুলোর সামনে যদি বিয়োগ চিহ্ন প্রদান করা হয়, প্রত্যেকটার সামনে যদি আমরা এভাবে মাইনাস চিহ্ন যুক্ত করি, ঠিক আছে, এবং আরো 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 করতে পারি, কেমন এরকম মাইনাস চিহ্ন যখন থাকে, বিয়োগ চিহ্ন সরি, এটা আমরা বলি বিয়োগ চিহ্ন, যেরকম বিয়োগ চিহ্ন যখন থাকে তখন এই চিহ্নগুলো, এই চিহ্ন সহ যখন এই সংখ্যাগুলোকে আমরা বলি তখন এগুলোকে বলি আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আমরা বলি দেখো এই যে সংখ্যাগুলো নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এগুলো আমরা বললাম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো কি বললাম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে আবার যদি সামনে শূন্য নেই, তাহলে এখন আমরা জানি যে শূন্য তো শূন্য, শূন্যকে আমরা শূন্য ধরতেছি, অর্থাৎ এইটা আমরা যোগ চিহ্ন দিলেও যে মান প্রকাশ করতেছে, সামনে যদি মাইনাস বসাই তাহলে করে কিন্তু একই মান নির্দেশ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে শূন্যকে যখন আমরা এখানে বসালাম তখন এগুলোকে আমরা কি বলবো, এখানে যখন আমরা শূন্যকে ব্যবহার করছি তখন কিন্তু আমরা এগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো না, তখন কিন্তু একে বলা যাবে না ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিছুই বলা যাবে না। তখন আমাদের কি বলতে হবে, তখন আমরা এদেরকে বলবো যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলোকে আমরা কি বলবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ যখন আমরা এই পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যার সামনে যদি আমরা শূন্য ইউজ করি বা শূন্যটাকে সাথে সংযুক্ত করি তখন আমাদেরকে মনে রাখতে হবে এগুলো না হবে তখন অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন এরপরে আসে আমরা স্বাভাবিক সংখ্যা, এরপরে আসে আমরা কি স্বাভাবিক সংখ্যা। যখন তোমরা বীজগণিতে একটু গভীরে চলে যে অঙ্ক করতে থাকবে তখন দেখবা যে স্বাভাবিক সংখ্যার কথা উল্লেখ থাকবে, স্বাভাবিক সংখ্যা এরকম কথা উল্লেখ থাকবে। যখন স্বাভাবিক সংখ্যার কথা উল্লেখ থাকবে তখন আমরা সেটা কিভাবে বুঝতে পারবো যে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যখন আমরা স্বাভাবিক সংখ্যার কথা উল্লেখ করব তখন মনে রাখতে হবে ধনাত্মক সকল পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলব। কারণ এখানে আমরা দেখছি যে পূর্ণ সংখ্যার মধ্যে দুইটা অংশ ছিল, একটা ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ছিল ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু এটা মনে রাখবো যে ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলছিলাম, ঠিক আছে। তো এখন সেই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কিন্তু বলি স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। আমরা যখন তৃতীয় অধ্যায়ের প্রথমই অঙ্ক করতে যাব তখন সেখানে আমরা কিছু চিহ্নকে আমাদের চিহ্নিত করতে হবে, যেমন আমরা যখন পার্টিকুলার করছি এটাকে আমরা বলি কি বলি, এটাকে আমরা যোগ, এটাকে এটার নাম যদি দিই আমরা এটাকে আমরা বলি যোগ। আচ্ছা, তাহলে এই যোগ যখন আমরা বীজগণিতের বেলায় প্রয়োগ করি, আমরা যখন বীজগণিতে এই যোগ চিহ্নটাকে প্রয়োগ করি তখন এটাকে আমরা উচ্চারণ করি প্লাস, কি উচ্চারণ করব প্লাস, তাহলে এটাকে আমরা বলবো প্লাস। যেমন এ একটা প্রতীক এবং বি একটা প্রতীক, এটা আমাদের মানে বীজগণিতের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি,
এ একটা প্রতীক, বি একটা প্রতীক। এখন এখানে আমরা এই প্রক্রিয়া প্রতীকটাকে যদি ইউজ করি, এখানে যদি ইউজ করি, তাহলে এখানে আমরা কিন্তু সহজে বুঝতে পারতেছি এ যোগ বি, কিন্তু আমরা উচ্চারণ করবো কিভাবে, এ প্লাস বি, অর্থাৎ আমরা এখানে প্লাস ব্যবহার করতেছি। একইভাবে আমরা যদি এখানে বলি এটা হচ্ছে বিয়োগ, এটাকে আমরা বলি কি বিয়োগ। আমরা সাধারণভাবে যখন অঙ্ক করি দেখো এটা আমরা বলি বিয়োগ, বাট এটা আমাদের যখন বীজগণিতে উচ্চারণ করবো তখন কি বলবো এটাকে আমরা, মাইনাস। কি বলি আমরা? মাইনাস। এটাকে আমরা উচ্চারণ করবো মাইনাস। তাহলে প্লাস আর এটা হয়েছে যোগকে আমরা বলি প্লাস আর বিয়োগকে আমরা বলি মাইনাস। এরপর আমরা যদি আসি এটা আমরা গুণ চিহ্ন, এটাকে আমরা বলি কি গুণ। গুণ এটা আমরা যখন বীজগণিতে বলি তখন আমরা এটাকে বলি ইনটু। কি বলি আমরা? ইনটু। আমরা ইনটু উচ্চারণ করি। এটা কিন্তু আরেকটা ইংরেজি আছে আমার, আমরা সবাই জানি গুণের আরেকটা ইংরেজি আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই অনেক সময় বলি, কিন্তু ইনটু বলাটা খুব সহজ, এই কারণে আমরা এটা ইনটু ব্যবহার করি। আরেকটা যোগ বলি আমরা, যদি এই চিহ্নটাকে বলি, এই চিহ্নটাকে বলি আমরা ভাগ, এটাকে আমরা কি বলি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে, এটাকে আমরা কি বলি? ভাগ। কিন্তু বীজগণিতের বেলা এটা আমরা কি বলি? ডিভাইজন বা ডিভিশন, ডিভিশন। এটা বলি না ডিভিশন, এটাকে আমরা ডিভিশন বলি বা ডিভাইজন অনেক উচ্চারণ করে থাকি। তাহলে আমরা কিন্তু দেখো আমরা যে চারটা প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে থাকি তার মধ্যে একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে বিয়োগ, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে ভাগ। আমরা যখন বীজগণিতে যখন অঙ্ক করতে যাই তখন আমরা কি বলি? যোগকে আমরা বলতেছি প্লাস, বিয়োগকে বলতেছি আমরা মাইনাস, আর গুণকে বলতেছি আমরা ইনটু, ভাগকে বলতেছি আমরা ডিভিশন। তাহলে প্লাস মাইনাস ইনটু ডিভিশন, মনে হবে না আমাদের? তাহলে বীজগণিতে চারটা প্রতীককে আমরা কিভাবে প্রুভ করবো? প্রক্রিয়া প্রতীককে বলবো প্লাস মাইনাস ইনটু ডিভিশন। ক্লিয়ার? তো আমরা এখন আসি সংখ্যা রেখা, এখন আসবো আমরা এই পূর্ণ সংখ্যার অধ্যায়ের মধ্যে। আমাদের দেখবা যে সংখ্যা রেখা এই কথাটা উল্লেখ আছে। সংখ্যা রেখা আমরা যখন বিভিন্ন সংখ্যা সংখ্যা রেখা স্থাপন করতে যাব তখন আমাদের এই সম্পর্কে ধারণা রাখতে হবে। সংখ্যা রেখা বোঝানোর সুবিধার্থে আমি একটা সরল রেখা এঁকে নিই। আমরা এরকম একটা সরল রেখা এঁকে নিলাম। একটা জিনিস লক্ষ্য করো, সরল রেখার দুই প্রান্তে আমি দুইটা তীর চিহ্ন ব্যবহার করেছি, আরো চিহ্ন ব্যবহার করেছি। এই চিহ্ন দ্বারা আমরা বুঝি কি, যে এই দুই পাশে অসীম ভাবে বিস্তৃত, সীমাহীন, এটা চলতেই আছে, এটাও চলতেই আছে, এরকম একটা সরল রেখা আছে। এই সরল রেখার মধ্যে আমরা যে কোনো একটা জায়গায় আমরা একটা বিন্দু চিহ্নিত করে নিতে পারি। এভাবে দাগটা আমরা নিয়ে নিলাম শূন্য। এই সরল রেখার একটা বিন্দু আমরা শূন্য নিয়েছি। এই শূন্য বিন্দুর দেখো বাম দিকে একটা অংশ, ডান দিকে একটা অংশ আছে। তো এই সরল, আমরা যদি এই সরল রেখাটা আমরা নির্দিষ্ট দূরত্ব পর পর আমরা বিন্দু দ্বারা চিহ্নিত করি, এই শূন্য বিন্দুর বাম দিক অথবা ডান দিক যদি আমরা নির্দিষ্ট দূরত্ব পর পর চিহ্নিত করি এবং সেই চিহ্ন বিভিন্ন সংখ্যা নির্দেশ করে, তখন এই রেখাটাকে আমরা সংখ্যা রেখা নামে অভিহিত করি। আর প্রশ্ন হচ্ছে শূন্য বিন্দু থেকে যখন আমরা বাম দিকে আসব যে সব সংখ্যা আমরা বসাবো সেগুলো থাকবে ঋণাত্মক সংখ্যা বা ঋণ রাশি আমরা বলছিলাম। আর শূন্য বিন্দু থেকে যত ডান দিকে যাবো আমরা সব সংখ্যা থাকবে ধনাত্মক সংখ্যা বা ধনরাশি। অর্থাৎ এইরকম যদি আমরা চিহ্নিত করি, মনে করো এতটুকু দূরত্ব নিলাম, এতটুকু দূরত্ব নিলাম, এভাবে প্রত্যেকটা দেখো একটা নির্দিষ্ট দূরত্ব যদি আমরা নেই, তাহলে এটা ওয়ান, এটা হবে প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস ফাইভ, প্লাস সিক্স,
ক্লাস সেভেন একইভাবে অসীম ভাবে চলতে থাকবে, সীমাহীন, সে যাইতেই থাকবে। একইভাবে যদি আমরা বাম দিকে আসি, এদিকে যদি আসি নির্দিষ্ট দূরত্ব পর পর এদিকে, তাহলে এখানে আমার মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স বা মাইনাস সেভেন, এভাবে আমরা বাম দিকে যতই যেতে থাকবো সব ঋণাত্মক রাশি বা ঋণ রাশি। তাহলে আমাদের মনে রাখতে হবে শূন্য বিন্দু থেকে আমরা ডান দিকে যত যাবো সব ধনাত্মক, আর বাম দিকে যত যাব সব ঋণাত্মক। তো আমি আশা করব যে এখন এখানে যদি আমরা কোন সংখ্যা স্থাপন করতে চাই, মনে করো আমরা প্লাস ফোর, এটা একটা সংখ্যা, আমরা ধরে নিলাম যে প্লাস ফোর আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, এরকম একটা তথ্য দেওয়া আছে। তাহলে এরকম যদি এই প্লাস ফোর এই সংখ্যা রেখার মধ্যে আমরা স্থাপন করতে চাই, তাহলে কি করব, প্রথমে এরকম একটা সংখ্যা রেখা আঁকবো যার মূলবিন্দু আমরা শূন্য ধরবো। শূন্য থেকে ডান দিকে যত যেতে থাকবো সব ধনাত্মক সংখ্যা থাকবে, শূন্য থেকে বাম দিকে যত আসতে থাকবো সব ঋণাত্মক সংখ্যা আসতে থাকবে। এখন আমরা যদি বলি প্লাস ফোর, এটা কোন সংখ্যা, ধনাত্মক না ঋণাত্মক? যেহেতু আমাদের প্লাস চিহ্ন যুক্ত আছে, আমরা তো জানি যে প্লাস চিহ্ন যুক্ত সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা, তাহলে এটা প্লাস ফোর, তার মানে ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা প্লাস ফোর স্থাপন করবো আমরা শূন্য বিন্দুর ডান দিকে, শূন্য বিন্দুর ডান দিকে। তাহলে প্লাস ফোর স্থাপন করার জন্য আমরা প্রথমে একটা সংখ্যা রেখে গেছি, তারপরে শূন্য বিন্দু থেকে, লক্ষ্য করো শূন্য বিন্দু থেকে ডান দিকে চার ধাপ এগিয়ে যাব। কয় ধাপ? চার ধাপ। ধাপ কি? দেখো শূন্য বিন্দু থেকে যে নির্দিষ্ট দূর 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 আমরা যে চিহ্নিত করছি সংখ্যা দিয়ে, এগুলো হচ্ছে প্রত্যেকটা ধাপ। তাহলে চার ধাপ যাবো, শূন্য থেকে এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ, চার ধাপ। দেখো এখানে শূন্য বিন্দু এক দুই তিন চার এখানে আছে, এখানে যে তুমি এমনি করে গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করলে, এটা যেন আমাদের চোখে পড়ে যে স্পষ্ট করে হয়, এ আমরা গোল চিহ্ন দ্বারা এই অংশটুকু চিহ্নিত করলাম। অর্থাৎ এখানে আমরা বলতে পারবো এটা আমরা কত স্থাপন করছি, প্লাস ফোর, এই যে প্লাস ফোর সংখ্যাটা এখানে স্থাপন করা হয়েছে। তো আমরা সংখ্যা রেখা সম্পর্কে আপাতত যতটুকু ধারণা নিলাম, তো তোমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, তোমরা এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। একটু দেখো যে প্রথমত আমরা বলছিলাম যে বিভিন্ন প্রতীকের কথা, অঙ্ক কয়টি, তারপরে আমরা বলছিলাম সেগুলো স্বকীয় মান, তারপরে আসলাম আমরা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার কয় প্রকার, একটা বলছিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা বলছিলাম ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আবার দেখো তোমাদের বলছিলাম স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, এগুলো মনে রাখবে। এরপর আমরা আসলাম সংখ্যা রেখার ক্ষেত্রে, সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা মূলবিন্দু কি ধরেছিলাম, শূন্য ধরেছিলাম, তারপরে ধনাত্মক সংখ্যা কোন দিকে স্থাপন করতে হয়, ঋণাত্মক সংখ্যা কোন দিকে স্থাপন করতে হয়, এগুলো আমরা জানলাম। তাহলে যেহেতু আমরা এই তথ্যগুলো আজকে আরেকটু আমরা নিজেরা বাসায় দেখব, দেখার পরে আমরা একটু চেষ্টা করব, কিভাবে চেষ্টা করব, দেখো আমরা যদি বাসায় এই কাজটা করি এস ডাব্লিউ হিসেবে, যেমন আমরা এখানে প্লাস ফোর স্থাপন করা শিখাইলাম বা আমরা শিখলাম, তাহলে আমরা যদি বাসায় প্লাস ফাইভ স্থাপন করা শিখি বা মাইনাস সেভেন স্থাপন করা শিখি বা টেন স্থাপন করা শিখি, শিখতে পারি না? দেখো এখানে কিন্তু আমি টেনের সামনে কোনো চিহ্ন দিয়ে নেই, কোনো প্লাস চিহ্ন ব্যবহার করে নেই, মাইনাস চিহ্ন ব্যবহার করে নেই, যদি কোন চিহ্ন না থাকে এটা এই সংখ্যার সামনে, তাহলে আমরা সেটা ধনাত্মক সংখ্যা ধরবো, বলেছিলাম যে সেটা আমরা ধনাত্মক সংখ্যা ধরবো, এটা আমরা ধনাত্মক সংখ্যা ধরছি, তাহলে টেন স্থাপন করতে হবে কোন দিকে, শূন্য বিন্দু থেকে ডান দিকে। এগুলো আমরা সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় স্থাপন করা, এই কাজটা তোমরা বাসায় একটু চেষ্টা করে দেখো, অবশ্যই তোমরা দেখবে যে খুব সহজ লাগবে এবং মজার বিষয়, কিন্তু অত্যন্ত মজার বিষয়। তো আমি আশা করব আজকে আমাদের প্রথম ক্লাস তোমরা অংশগ্রহণ করেছ এবং তোমাদের সাথে যারা আছে তারা অবশ্যই অংশগ্রহণ করবে এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও ইনভলভ করো, ইনভলভ করে দেখবা যে তোমার সাথে তার পড়াটা শেয়ারিং হলে সেটা কিন্তু তোমাদেরই ভালো এবং তোমাদের বিষয়গুলো আরো মনে করো তথ্য পরিপূর্ণ হবে এবং আমরা তোমাদেরকে সর্বোচ্চটা সহযোগিতা করব
এবং তোমরা আমাদেরকে সহযোগিতা করবে। অর্থাৎ আমাদের এই ক্লাসগুলো অবশ্যই তোমরা নিজেদের মতো করে বাসায় আরেকটু দেখবে, তবেই তোমরা আশা করব যে ভালো করতে পারবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে আমি অবগত করতে চাচ্ছি, যেহেতু আমাদের বিষয়গুলো প্রত্যেকটা বিষয় কিন্তু নতুন, দেখো প্রতিদিন যে ক্লাসগুলো হবে এখন কিন্তু সবগুলোই নতুন। ইন কেস তুমি যদি একটা ক্লাস মিস করে ফেলো, সেই ক্লাসটা কিন্তু তোমার মিস হয়ে যাবে। আর যে কারণে তোমাদের সুবিধার জন্য আমি একটা পোস্ট, আমাদের এই ক্লাসগুলো পোস্ট থাকবে, পোস্ট থাকলেও কিন্তু তুমি যদি ক্লাসটা যদি প্রতিদিন উপস্থিত থাকতে পারো, দেখো যে তোমার পড়াশোনার মধ্যে একটা রেগুলারিটি চলে আসবে, সব মিলিয়ে তুমি তোমার কোনো গ্যাপ থাকবে না। এবং এই কারণে তুমি এবং তোমার যারা পরিচিত আছে সকলকে ক্লাসটায় মানে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবে আমি এই প্রত্যাশা রাখছি। তোমরা সকলেই ভালো থেকো, স্বাস্থ্য এবং পড়াশোনা উভয় দিকে খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো রাখছি, আসসালামু আলাইকুম।